আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বৃন্দদের সুস্বাগত। আজকের আমাদের অনুষ্ঠান আলাপে সংলাপে আমাদের আহ্বান। আজকের আমাদের অনুষ্ঠানের বিষয়টি হচ্ছে পূর্ণরূপে নাজিলকৃত কুরআন, পবিত্র কুরআন শরীফের সর্বপ্রথম সুরা সুরা আল ফাতিহা। এবং এই সুরাটি আপনাদের সামনে সুন্দরভাবে পরিবেশনায় পরিচালনায় আমি খালিদ মাহমুদ এবং বক্তব্যে আমার আবু ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আলাপের সংলাপে আমাদের আহ্বান, এই অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সুরা আল ফাতিহাকে পরিবেশন করতে চাই, এ সম্পর্কে আপনার কি বক্তব্য? আলহামদুলিল্লাহ, খালিদ মাহমুদ তোমাকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের জন্যে। সুরাতুল ফাতিহা, এটি হচ্ছে কুরআনে কারিমের সর্বপ্রথম সুরা। 114টি সুরার মধ্যে কুরআনে কারিমে এই সুরাটিকে এক নম্বরে স্থান দেওয়া হয়েছে। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে এই সুরাটি নাজিল হয়েছিল। এর পূর্বে মাত্র কয়েকটি সুরার অংশবিশেষ নাজিল হয়, যেমন সুরাতুল আলাক, সুরা মুসাম্মিল, সুরা মুদাসির। কোনো সুরাই এর পূর্বে পরিপূর্ণরূপে নাজিল হয়নি। সুরাতুল ফাতিহাই সর্বপ্রথম পরিপূর্ণরূপে একবারে নাজিল হয়েছে। সুরা ফাতিহা বলতে বোঝায় এটি হচ্ছে প্রারম্ভিকা, শুরু, উদ্বোধন, যা দিয়ে কোনো কিছুকে উদ্বোধন করা হয় এটাকে ফাতিহা বলে। তা যেহেতু কোরআনে কারিম এর শুরুতে এই সুরাটি রয়েছে, এদিক দিয়েও এ নামের অর্থ সার্থক। এরপরে এই সুরাটির গুরুত্ব অপরিসীম। তুমি জানো যে এই সুরাটি প্রতি রাকাতেই সালাতের ভিতরে আমাদের পড়তে হয়। সুরা ফাতিহা ছাড়া নামাজই হয় না, প্রত্যেকটি রাকাতে পড়তে হয়। তাহলে কত গুরুত্বপূর্ণ এই সুরাটি! প্রতিদিন যারা নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল এগুলা নিয়মিত আদায় করেন, তাদের তো প্রতিদিন সুরা ফাতিহা প্রায় 40 বার পড়া হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ একটি সুরা। কোরআনে কারিমে এই সুরাটিকে এভাবেও আল্লাহ পাক বলেছেন যে আমি আপনাকে দিয়েছি নিত্য পঠনীয় সপ্ত বাক্য, আর দিয়েছি মহান কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে হয়েছে যেন কোরআন এক পাল্লায়, সুরা ফাতিহা আরেক পাল্লায় দিয়ে আল্লাহ পাক এই দুটিকে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। কোরআনে কারিমের সকল বিষয়াদিকে যদি আমরা সংক্ষেপ করি, সারমর্মে আনি, তাহলে সুরাতুল ফাতিহা হয়ে যায়। আবার সুরাতুল ফাতিহাকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে সমগ্র কোরআন হতে পারে। সুবহানাল্লাহ। এখানে রয়েছে সাতখানি আয়াতে কারিমা, সাতটি সেন্টেন্স, সাতটি বাক্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তো আপনাকে দিয়েছি নিত্য পঠনীয়, যা প্রতিনিয়ত পড়তে হয়, নিত্য পঠনীয় সপ্ত বাক্য, সাতটি বাক্য। এই জন্য এই সুরাটিকে বলা হয় আসাবুল মাসানি, আর দিয়েছি মহান কোরআন। সুতরাং গুরুত্বপূর্ণ একটি সুরা সুরাতুল ফাতিহা। এবং মজার ব্যাপার হলো এই সুরাটি সারা পৃথিবীর নামাজি বেনামাজি সবার মুখস্থ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলিম জালিম সকলের মুখস্থ, ছোট বড় বুড়া, কি নারী পুরুষ, কি অজ্ঞ মূর্খ শিক্ষিত
সবারই মুখস্থ। এই সুরাটি একটি গুরুত্বপূর্ণ সুরা। এই সুরাটির বেশ কিছু নামও আছে তাফসিরের কেতাবাতিতে। এর ভিতরে কয়েকটি নাম আমি বলি, যেমন এর একটি নাম হচ্ছে খনির সুরা। খনি মানে যেখানে অনেক মূল্যবান জিনিস পাওয়া যায়। সুরাতুল কানজ, এটা খনির সুরা। কিসের খনি? জ্ঞানের খনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর আরেকটি নাম হলো সুরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সুরা। আল্লাহ পাককে শুকরিয়া আদায় করি এই সুরাটি পড়ে। এ নাম সুরাতু শকরও এর নাম, সুরাতু দোয়াও এর নাম, সুরাতু সওয়ালও এর নাম। এর মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমরা চাই। এই যে আবার সুরাতু শেফা এর নাম, এই যে আমাদের দেশে দেখা যায় লোকেরা বিভিন্ন কারণে আলেম ওলামা বুজুর্গদের কাছে যায় পানি পড়ার জন্য, তেল পড়ানোর জন্য, কালিজিরা বিভিন্ন কিছু পড়ানোর জন্য যায় না? তে আমাদের হুজুররা গোপনে গোপনে কি একটা কাউকে না শুনিয়ে পড়িয়ে ফু দেয়, লোকেরা নিয়ে যায়। লোকেরা এটা জানতে পারে না যে আসলে কি পড়ে ফুঁক দিল। হুজুররা যেটা পড়ে ফু দেন এটা হচ্ছে সুরাতুল ফাতিহা। এজন্য এটাকে বলা হয়েছে সুরাতুল শেফা, এটা মেডিসিন, এটা রোগের প্রতিষেধক, রোগের ঔষধ। এত গুরুত্বপূর্ণ এই সুরাটি। এই সুরাটি দেখো আজকের এই জেনারেশন প্রতিনিয়ত তারা গান বাজনায় ব্যস্ত, এমনকি গান এখন গলায় উঠছে। যে আগে গান শুনতে হলে বাজারে গিয়ে একটা ক্যাসেট কিনতে হতো, তাতে হয়তো 8টা 10টা 16টা গান থাকতো, এত বড় টেপ রেকর্ড নিয়ে বাজাইতে হইতো, এগুলো জোগাড় করা, গোছানো কিছু সময়ও ব্যয় হতো। এখন সব রেডি, হাজার হাজার গান একটা ছোট্ট মেমোরির মাঝে এখানে তার লাগিয়ে আজকে তরুণ তরুণীরা পাগলের মতো শুনতেছে। কিন্তু দেখো, যার যে গান যত প্রিয়ই হোক, 10 বার 20 বার 50 বার শোনার পর আর শুনতে চায়, শুনতে ইচ্ছা হয় না, ভালো লাগে না। কিন্তু যেখানে প্রতিদিন সুরা ফাতিহা নামাজের মাঝেই কমসে কম 17 থেকে 40 বার পড়া হয়ে যাচ্ছে, সেখানে কোনোদিন এমন হলো না যে সুরা ফাতিহার প্রতি বিতৃষ্ণা, বিরক্ত কোনোটাই হলো না। আমাদের মসজিদগুলোতে ইমাম সাহেবানরা সুরা ফাতিহা দিয়েই তো নামাজ পড়ান। কেউ যদি মনে করে আর ভালো লাগে না, বাইতুল মোকাররমে নামাজ পড়তে যাই, সেখানেও তো এই সুরাই। কেউ টাকার গরমে বিরক্ত হয়ে যদি পবিত্র মক্কা মহাসময় কাবা ঘরে যায়, সেখানেও তো এই সুরাই। এবং এমন কোনোদিন হয়নি যে লোকেরা বললো ইমামকে হুঁশিয়ার করে দাও, নোটিশ দাও, সুরা ফাতিহার জ্বালায়ার বাসি না, আগামী ওয়াক্ত থেকে অন্য সুরা দিয়ে যেন নামাজ পড়ানো হয়, এমন হয়েছে নাকি? হয়নি। এটা আল্লাহর কালাম, কালামে রাব্বানি, যত শুনি তত মজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুরাটি নবীজির উপরে পরিপূর্ণ আকারে নাজিল হয়েছে মাক্কি জিন্দিগির প্রথম দিকে। পরিপূর্ণরূপে এটাই সর্বপ্রথম নাজিলকৃত সুরা। এইটা কোরআনে কেরিমের প্রথমে জায়গা দেওয়া হয়েছে, তাই না? কোরআনে কেরিমের প্রথমে জায়গা দেওয়া হয়েছে। আচ্ছা খালিদ মাহমুদ, তুমি বলতে পারো 114টি সুরার মাঝে এই সুরাটিকে সর্বপ্রথম কেন দেওয়া হয়েছে? যেহেতু এটি বান্দার দোয়া এবং কোরআন কারিম একটি এই দোয়ারই ফল, এবং আর আমরা জানি যে ফাতিহা অর্থ শুরু বা উদ্বোধন, তাই একটি কোরআনে কারিমের প্রথম সুরা হিসেবে অবতীর্ণ হয়েছে। ধন্যবাদ খালিদ মাহমুদ, তুমি সুন্দর জবাব দিয়েছো সংক্ষিপ্ত আকারে হলেও। আসলে এই সুরাটি বান্দাদের দোয়া আল্লাহ পাকের উদ্দেশ্যে, আর কোরআনে কারিম হচ্ছে এই দোয়ার জবাবে অবতীর্ণ হেদায়েতের পথ, সোজা সুন্দর সরল রাস্তা। পাশাপাশি যেহেতু ফাতিহা মানেই শুরু, আরম্ভ, প্রারম্ভ, উদ্বোধন, সেজন্য কোরআনে কারিম এর সুরাগুলি সাজাতে গিয়ে সর্বপ্রথমে এই সুরাটির স্থান দেওয়া হয়েছে। আচ্ছা দেখো, এই সুরাটি কেমন দোয়া?
বান্দা তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় চাইবে, কিন্তু সে চাওয়াটুকু কীভাবে চাইতে হয় জানে না। আল্লাহ পাকের কতখানি দয়া মায়া, যেই বান্দা চাইতে গিয়ে ভুল করে ফেলে কিরা, এজন্য আমাদের চাওয়াটুকু তিনি তার নিজের মতো করে, তার পছন্দ মতো করে তিনি আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরাটিতে তিনটি অংশে সূরাটিকে ভাগ করা হয়, আবার এই সূরাটিকে দুটি ভাগেও ভাগ করা হয়। যে দুটি ভাগে হাদিসের দৃষ্টিতে ভাগ করা হয় এইভাবে যে এই সূরাটি আল্লাহ এবং বান্দার মাঝে একটা সেতু বন্ধন, এই সূরার অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার। প্রথম অর্ধেকের ভিতরে আল্লাহ পাকের প্রশংসা করা হয়, তার গুণগান গাওয়া হয়, তার গৌরব তার মর্যাদা বর্ণনা করা হয়। এরপরে আমরা যে তার বান্দা এই পরিচয় দেওয়া হয় এবং আমাদের চাহিদা তার কাছে পেশ করা হয়, আমরা কি চাই আর কি চাই না এটা পেশ করা হয়। সুতরাং বান্দা এবং তার রাব, প্রভু এবং বান্দার মাঝে এই সূরাটি দুভাগে বিভক্ত। এদিক থেকে সূরাটির দুইটি অংশ, আর গবেষণার দিক থেকে এই সূরাটিতে তিনটি অংশ। একটি হচ্ছে যেমন তুমি ক্লাসে বাংলা ব্যাকরণে দেখেছ যে অভিনন্দন পত্র, মানপত্র, ধরো তোমার স্কুলে কিংবা এলাকায় সম্মানিত কোনো ব্যক্তি, নেতা কিংবা বড় মাপের অফিসার আসবেন, তখন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অথবা এলাকাবাসীর পক্ষ থেকে ওই মহত্তন মাননীয় ব্যক্তিকে বরণ করার জন্য সুন্দর করে একটা চিঠি লেখা হয়, এটাই হচ্ছে মানপত্র কিংবা অভিনন্দন পত্র। লেখা হয় কারণ তার কাছ থেকে আমরা কিছু নিতে চাই। তা আদবের দাবি কি? যা চাই প্রথমেই সেটা চেয়ে ফেলা যায় না, সেখানে তার প্রশংসা করতে হয়, তার মর্যাদা বর্ণনা করতে হয়, তার গুণগান গাইতে হয়, এরপরে আমরা কারা এই পরিচয় দিতে হয়, শেষে গিয়ে কি চাই, এভাবেই অভিনন্দন পত্র লেখা হয়। তা আমার মনে হয়েছে সূরাতুল ফাতিহাকে নকল করেই সারা পৃথিবীর বুদ্ধিজীবী মহল, শিক্ষাবিদ চিন্তাবিদ মহল তারা অভিনন্দন পত্র আবিষ্কার করেছে। ধরো আমাদের এলাকায় বা স্কুলে কোনো গুরুত্বপূর্ণ অফিসার আসলো, সঙ্গে সঙ্গে তো বলা যায় না যে আমাদের রাস্তা দেন, ঘাট দেন, বাজার দেন, ব্রিজ দেন, কালভার্ট দেন, কিংবা আমাদের স্কুলকে আরও উন্নত করেন, প্রথমে বলা যায় না। প্রথমে তার প্রশংসা করতে হয়, মাননীয়, স্মরণীয়, বরণীয়, গ্রহণীয় কত কথা বলতে হয়। এরপর পরিচয় দিতে হয় আমরা অমুক স্কুলের ছাত্রছাত্রী কিংবা অমুক এলাকার জনতা, এসবে তিনি খুশি হন। এরপর কি চাই, রাস্তা চাই, ঘাট চাই, বাসার মতো বাঁচতে চাই, কিংবা আমাদের চেয়ার নাই, টেবিল নাই, স্কুলের বিল্ডিং নাই, কত কথা বলতে হয়। তো বিষয় হলো সূরা ফাতিহার এই তিনটি অংশ, প্রথমে যার কাছে চাই সেই রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে, তার গুণগান, তার বড়ত্ব, তার ক্ষমতা বর্ণনা করা হয়েছে। এরপরে মাঝে গিয়ে আমাদের পরিচয়, আমরা যে তার বান্দা এবং তার কাছে ছাড়া আমরা আমাদের চাওয়ারও কোনো জায়গা নাই, আমরা তার বাদে কারো বন্দিগু করি না, ইবাদতও করি না, তার কাছে ছাড়া কারো চাইও না, এই পরিচয় দিয়ে নিজের বিনয় প্রকাশ করে তার মাঝেও এই অনুভূতি যেন আমরা জাগ্রত করতে চাই যে হে আমাদের রব, তুমি ছাড়া আমাদের কে দেবে। এরপরে তিনি যখন দেওয়ার মতো সিদ্ধান্ত নেন তখন আমরা চাইতে বসি যে আমাদেরকে একটা সহজ সরল সুন্দর একটি রাস্তা দাও, সোজা পথ দাও। সেই পথটা কেমন হবে? যে পথে তোমার নিয়ামতপ্রাপ্ত যারা প্রতিনিয়ত আল্লাহর প্রিয়জন, যে পথে চলে আল্লাহ পাকের নিয়ামত, রহমত, বরকত যারা লাভ করেছে, সেই পথটি আমরা চাই। এবং যারা জীবনের যে সমস্ত পথে আঁকাবাঁকা বক্র পথে চলে আল্লাহ পাকের গজবের ভাগিদার হয়েছে, অভিশাপ কুড়িয়েছে, পথে চলতে গিয়ে পথ হারিয়েছে, সেই পথভ্রষ্টদের পথ আমরা চাই না। এই বলে আমরা বলি আল্লাহ আমিন, তাই না? আল্লাহ তুমি কবুল করো, এটা আমরা বলে থাকি।
তে বিষয় হলো সূরা ফাতিহার এই তিনটি অংশ। প্রথমে প্রশংসা, এরপর আমাদের পরিচয়, আমরা কারা, শেষে গিয়ে কি চাই। এভাবেই সূরাতুল ফাতিহা গঠন করা হয়েছে। সূরাতুল ফাতিহায় আমি শুনেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম, এর অর্থ শুরু করছে আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম এখানে শুরু করেছি, এর এই অর্থের কোনো আরবি শব্দ এখানে যুক্ত করা হয়নি, তাহলে কেন এখানে শুরু করছি? তুমি ঠিকই বলেছ, খুবই গুরুত্ববহ এই প্রেক্ষাপটে এই প্রশ্নটি। এই একটি আয়াতে কোরআনে কারিমের শুরুতেই আমাদেরকে এই অনুবাদ দেখলে আমরা বুঝতে পারি যে আসলে অরিজিনাল বিষয় আর অনুবাদ কখনো এক হয় না। শুরু করছি এ অর্থে শুরু করছি নামক কোনো শব্দ আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিমে নেই, কিন্তু আমাদের এটা লিখে ফেলা হয়েছে। অনেকে বক্তব্য দিতে গিয়ে, অনুবাদ করতে গিয়ে এটা বলে শুরু করি পরম করুণাময় আল্লাহ পাকের নামে, কিন্তু না, বিসমিল্লাহ আল্লাহর নামে। কারণ আমি বান্দা হিসাবে আমি যেমন শুরু করব আল্লাহর নামে, আমাকে কিন্তু শেষও করতে হয় আল্লাহর নামেই, তাহলে এর শুরু এবং শেষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। শেষ করার সময় আমরা বিসমিল্লাহ বলি না, কিন্তু আল্লাহর নাম তো নেই, আমরা তো আলহামদুলিল্লাহ বলি, তাই না? সেও তো আল্লাহরই নাম। এইভাবে শুরুতে এবং শেষে যখন আল্লাহ থাকেন, তখন মাঝখানেও তার প্রভাব বিরাজ করে। তো সুতরাং এই যে আমাদের অনুবাদে আমরা দেখছি যে শুরু করি, এতে বোঝা যায় যে কখনোই আল্লাহর কালামকে অনুবাদ করতে গিয়ে এর হক আদায় করা যায় না। বিসমিল্লাহ, এই যে প্রথম শব্দ বা, এর অর্থ অনেকগুলি। বাংলা ইংরেজি কোনো ভাষাই এর এতগুলি অর্থ নাই। এখানে এই অর্থে বলা যায় যে যে জন্যে, উদ্দেশ্যে, সাথে, এরকম আরো কিছু আছে না অর্থ? তোমার মনে পড়লে বলো একটু। জন্যে, উদ্দেশ্যে, সাথে, সাহায্যে, দিয়ে। সুতরাং আমরা যখন বিসমিল্লাহ বলি, তখন এটা বোঝায় যে আমরা আল্লাহকে সাথে নিয়েই শুরু করছি, অথবা আল্লাহর উদ্দেশ্যে শুরু করছি, আল্লাহর নামটা দিয়েই আমরা আমরা ই করছি। সুতরাং শুরু করছি বলার কোনো দরকার নাই, কারণ আমরা দেখেছি যে এটা এমনি বোঝা যায়, এটা অনুবাদে লেখার কোনো দরকার হয় না। যেমন দেখো, নূহ আলাইহিস সালাম যখন নৌকায় আরোহণ করবে, আল্লাহ পাক বলছে আল্লাহর নামে আরোহণ করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রানী তৎকালীন সাবার রানী বিলকিসকে চিঠি লিখছেন, তখন তিনি চিঠির শিরোনামেই লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিশেষ সংস্কৃতি, বিশেষ আদব, বিশেষ ব্যবহার, বিশেষ সৌন্দর্য তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার বান্দারা হবে এমন, তাদের শুরুতেও থাকবো আমি, শেষেও থাকবো আমি, সবসময় তারা আমাকে সাথে নিয়ে চলবে, তাদের প্রতিটা কাজ হবে আমার উদ্দেশ্যে, আমাকে নিয়েই তাদের সব সাধনা থাকবে, এবং তারা সব ক্ষেত্রে আমার সাহায্যের উপর নির্ভর করেই তারা কাজ করবে। সেজন্য এইভাবে দেওয়া হয়েছে। এবং দেখো এখানে সুবিধাটা কি, তুমি যখন যে কোনো কাজের শুরুতে যেটাই করো, যেটাই বলো, যখন তুমি আল্লাহ পাকের নাম দিয়ে শুরু করবা, তুমি মৌলিকভাবে অন্তত কমসে কম তিনটে লাভবান, তিনটে লাভের অধিকারী হতে পারো। একটি হচ্ছে, কেউ যখন বিসমিল্লাহ দিয়ে তার যে কোনো কাজ, কথা, কাজ, চলন, বলন শুরু করে, তখন সে প্রকৃতপক্ষে তার কাজটি একটি নির্ভুল বিন্দু দিয়ে শুরু হয়। অর্থাৎ শুরুটাই তার সঠিক হয়ে গেল, সে মহাশক্তিধরকে সাথে নিল, যিনি তার পথের মালিক, যিনি তার জীবনের মালিক, তার কাজটি নির্ভুল বিন্দু দিয়ে শুরু হলো।
অতএব এই কাজটা আশা করা যায় নির্ভুলভাবেই শেষ হবে। দ্বিতীয়ত, এই কাজটিতে সে আল্লাপাকের সাহায্য সে আশা করে, তা আল্লাপাকের নাম নেওয়ার জন্য তার এই কাজে বরকত আল্লাপাক দেন। কেউ যখন আল্লাহকে সাথে নেয়, আল্লাহ তার সাথী হন। এরপরে দেখো, আল্লাহর কথা মনে করতে গিয়ে সে কোনো অসৎ উপায় অবলম্বন করতে পারে না, কারণ আল্লাহ তার স্মরণে থাকেন, সে তখন হালাল হারাম বাজ বিচার করে চলে। সুতরাং যারা এইটা বলে করে তাদের কাছে আমরা সততা, ইনসাফ, সুবিচার আমরা স্বাভাবিকভাবেই আমরা আশা করতে পারি। সুতরাং মুসলিম উম্মাকে একটি বিশেষ সংস্কৃতি শিক্ষা দেওয়া হয় যে তোমরা যে কোনো কাজে বিসমিল্লাহ বলো, তাহলে কি হবে, আশা করি তুমি আমার নাফরমানির পথ থেকে বেঁচে যাবে, তোমার কাজটি নির্ভুল বিন্দু দিয়ে শুরু হবে এবং তুমি আমাকে সাথে নেওয়ার জন্য তোমার কাজে বরকত হবে। আল্লাহ আমাদেরকে এটা মেনে চলার তৌফিক দিন। আমরা বলি আমিন, যে কারণে এই বিসমিল্লাহ দিয়ে কোনো হারাম কাজ শুরু করা যায় না। যদিও আমাদের দেশে আমরা বিভিন্ন সময় দেখি জঘন্য সিনেমার অ্যাডভার্টাইজ হচ্ছে, সেখানে লেখছে ইনশাল্লাহ আগামী শুক্রবার মুক্তি, কিন্তু এইগুলো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কারণ কেউ যখন কোনো কবিরা গুনাহ করে, মারাত্মক একটা অপরাধ করে, এটা কবিরা গুনাহ হয়, এতে গুনাহ থেকে বিরত হলে তার ইমানটা আবার চলে আসে, ইমানের উপর অতখানি হামলা হয় না। কিন্তু যদিও ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু কেউ যখন বিসমিল্লাহ বলে মদ খায়, বিসমিল্লাহ বলে অন্যায় কাজ করে, তখন সে বিয়াদবে পরিণত হয়, সেজন্য আল্লাহ সত্তার সাথে বিয়াদবি করে, এই কারণে সে তখন কাফের পরিণত হয়। বিসমিল্লাহ না বলে অন্যায় করলে কাফের হয় না সে, এটা তার ইমানের দুর্বলতার লক্ষণ বা তার চারিত্রিক দুর্বলতার লক্ষণ, আমলই দুর্বলতা, আমল নষ্টামি হয়ে যায়। কিন্তু কেউ যখন বিসমিল্লাহ বলে আল্লাহর নামে সে যখন নাফরমানি করে, তখন মূলত সে ইমান হারায় এবং সে কাফের পরিণত হয়, কারণ সে বিয়াদব। সেজন্য এটাই বলছে, আল্লাহ তুমি নিষেধ করেছো, তোমার নাম নিয়ে করলাম, নাউজুবিল্লাহ। তো সেজন্য স্বাভাবিকভাবে বিসমিল্লাহ হচ্ছে আমাদের রক্ষা কবচ, আমাদের আচার আচরণ সংস্কৃতিতে আমাদের জীবনযাপনের একটি একটি অনন্য সৌন্দর্য। এজন্য আমরা চেষ্টা করব আমরা সকল কাজে আমাদের উঠাই বসাই চলাই ফেরাই কাজে কামে কথাবার্তায় সব ক্ষেত্রে আল্লাহর এই পবিত্র নাম স্মরণ করে কাজ করব এবং শেষ করব আল্লাহ পাকের শুকরিয়া দিয়ে, আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ একটি অসাধারণভাবে প্রশ্নটির উত্তরটি আমাদের সামনে তুলে ধরার জন্য। এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আলহামদুলিল্লাহ দিয়ে আমরা আমাদের প্রভু বা আল্লাহকে শুকরিয়া জানাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে হাম শব্দটি ব্যবহার হয়েছে শুকরিয়া জানানো। এছাড়াও তো আরবিতে বিভিন্ন ধরনের শব্দ আছে, যেমন সানা, শুকর ইত্যাদি, এই সকল শব্দ ব্যবহার না হওয়ার কারণটা কি, শুধু হাম দিয়ে কেন হলো? তুমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ, বিষয় হলো আসলেই আরবিতে প্রশংসাসূচক আরও কিছু শব্দ আমরা দেখি। যেমন দেখো আরবিতে শুকর বা শুকরান বা শুক্রিয়া, এটা আমরা ধন্যবাদ বোঝাতে ব্যবহার করি। এরপরে মাদা, এটা আমরা প্রশংসা করতে ব্যবহার করি। এরপরে বললে কি সানা, সানা এটা আমরা গুণগান গাইতে ব্যবহার করি। কিন্তু যখন আমরা হামদ এই শব্দ বলি, তখন এই তিনটি শব্দের মাঝে সামিল হয়ে যাই, অর্থাৎ আমরা আল্লাহ পাককে ধন্যবাদ দেই তার প্রশংসা সহকারে, এবং আমরা এই ধন্যবাদ এবং প্রশংসা করি তার গুণগান, গৌরব মর্যাদার প্রকাশ করি তার প্রশংসা সহকারে, ধন্যবাদ দিয়েই আমরা তার গুণগান করি, কারণ আমরা তার গুণমুগ্ধ। আমরা এই গুণমুগ্ধতা সহকারেই আমরা এইগুলো বলি, যেটা হামদের ভিতরে সামিল হয়ে যায়। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ যে আল্লাহ পাক হামদ ব্যবহার করেছেন, এর মাধ্যমে হৃদয়ের এই যে অভিব্যক্তি, তাকে যে সর্বোচ্চ মর্যাদায় হিসাবে আমাদের হৃদয়ে রেখাপাত করানো, এবং এর মধ্য দিয়ে আমরা তার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং আমাদের বিনম্রতা আমরা প্রকাশ করে থাকি, হামদ। সুতরাং আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এভাবেই আমরা তার প্রশংসা
তার মর্যাদা, তার গুণগান গাই, যে জন্য এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ বলে আমরা বুঝতে পারি। আল্লাহ পাকের জন্য আমাদেরকে খুব অল্প পরিশ্রমে এমন একটি শব্দ দিয়েছেন যা সব শব্দ উচ্চারণের হক, এই এক শব্দেই হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে আবারও ধন্যবাদ এটি চমৎকারভাবে আরেকটি প্রশ্নকে সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। এস আমি একটি আমার ভিতরে একটি প্রশ্ন জাগছে যে আমরা তো আল্লাহর কাছে বিভিন্ন ধরনের প্রশংসা জানাই, এতে আল্লাহ কি অনুভব করেন বা তার কি তিনি কি ভাবেন বা তিনি কি বলেন এই সম্পর্কে, যখন আমরা আলহামদুলিল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন এইভাবে বিভিন্ন ধরনের আমরা সূরা ফাতিহায় বলে থাকি? আচ্ছা, যেমন দেখো কোরআনে কারিমে সুরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি আমার শুকর করো আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। তো বিষয় হলো আল্লাহ পাক হচ্ছেন আমাদের রব, আমাদের মালিক, আমাদের মনিব, আমাদের আইনদাতা, বিধানদাতা। এই যে রব শব্দের অর্থ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব আরবিতে একটা ছোট্ট একটি শব্দ কিন্তু এর এত ব্যাপক অর্থ পৃথিবীর আর কোনো ভাষায় এরকম এক শব্দে এতগুলি অর্থ বোঝা যায় না। যে তিনি আইনদাতা, তিনি শাসনকর্তা, হুকুম করনেওয়ালা, তিনি মালিক, তিনি আমাদের লালন পালনকারী, তিনি বিধানদাতা, তিনি মনিব, তিনি প্রভু, এই যে কত অর্থ। তা এখন বিষয় হলো এই সূরাটি দেখো শুরু হচ্ছে, আমি প্রথম দিকে বলেছি এর তিনটে অংশ, প্রথম দিকে তার বড়ত্ব, তার ক্ষমতা, তার মর্যাদা, তার গৌরব গাথা এখানে আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন, যে প্রশংসা বলতে যা বোঝায় এর সবটুকুই সেই আল্লাহর যিনি তামাম জগৎ সমূহের রব, তিনি রহমান, তিনি রাহিম, পরম দয়ালু, পরম দাতা। তার মতো দয়ালুও কেউ নেই, তার মতো দাতাও কেউ নেই, এবং তিনি কিয়ামত দিবসের একক অধিপতি, আর কারো মালিকানা নাই। আচ্ছা, এখানে আমরা যেমন আমাদের দেশে দেখি একজন মনিব একজন চাকর, ওই মনিব বেটা মনিব হয়েছে তার নিজের প্রয়োজনে, ওকে চাকর বানিয়েছে ওর কাছ থেকে কাজ আদায় করার জন্য। ওই দাস বা কর্মচারী, সেও কর্মচারী হয়েছে নিজের পেট এর অভাবে, সে নিজের অধিকার রাজাতে পায় এই জন্য। এটা হতে গিয়ে আমাদের দেশে বদমেজাজি, বেশিরভাগ মনিবরা, মনিব সাজা লোকেরা, এরা অনেক জোর জুলুম করেও কর্মচারীদের কাছ থেকে কষ্ট দিয়েও তাদের কাছ থেকে কাজ আদায় করে। এই জন্য অনেক সময় এই শব্দগুলো দ্বারা আমরা মনে করি আল্লাহ এত নিষ্ঠুর কিনা, আমি গোলাম হয়ে তার আমি নিজে অপমানিত করছি কিনা, কিন্তু না। আল্লাহ পাক যখন বলেন যে তোমরা আমার বান্দা, তখন এটা তার অত্যন্ত স্নেহের ডাক। যেমন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে কারিমের বেশ কিছু জায়গায় আল্লাহ পাক তার রাসুলকে নবী বলেন নাই, রাসুল বলেন নাই, অত্যন্ত স্নেহ করে বলেছেন আব্দ। এটি হচ্ছে রবের বিপরীত শব্দ। তিনি যেমন প্রভু, আমরা হলাম তার দাস, তিনি রব, আমরা আব্দ। আল্লাহ পাক তার রাসুলকে বলেছেন আব্দ। যেমন ধরো কোরআনে কারিমে সূরা বাকারার ভিতরে আছে, আমি আমার বান্দার উপরে যে কেতাব নাজিল করেছি, যদি সন্দেহ হয় তোমাদের, এই বান্দা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিরাজের কথা বলতে গিয়ে সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক বলেছেন, পবিত্র সেই সত্তা যিনি রাতের একটা অংশে তার বান্দাকে ভ্রমণ করিয়েছিলেন, ইসরা করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সুতরাং এটা আল্লাহর অত্যন্ত স্নেহের ডাক। আর পাশাপাশি তিনি যে রব, তিনি নিজের দরকারে রব হন নাই, তিনি আমাদের প্রয়োজনেই তিনি রব হয়েছেন। কারণ তিনি জানেন, আর তিনি তো জানবেনই, কারণ তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, যে তিনি দেখেছেন এই অসহায় বান্দাগুলি আমার রুবুবিয়াতের ছায়াতলে ছাড়া এরা ঠোক্কর খেয়ে, লাথিসাটা খেয়ে শেষ হয়ে যাবে। সুতরাং এদেরকে আমার স্নেহের ছায়ায় রাখতে হবে, এদেরকে পথ দেখাতে হবে, এদেরকে গাইড করার দায়িত্ব আসলে আমার। সুতরাং আমাদের প্রয়োজনেই তিনি এই রুবুবিয়াতের দায়িত্ব পালন করেছেন, লালন পালন করেছেন, আমাদের অন্ধকারে ছেড়ে দেননি, পথ দেখিয়েছেন। তো সুতরাং এই জন্য তিনি অত্যন্ত স্নেহপরায়ণ।
তাই আমরা সেই স্নেহের দাবি পূরণের জন্যই আমরা চেষ্টা করতে গিয়েই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে প্রশংসা শুধুমাত্রই তার, কার, যিনি আল্লাহ, আল্লাহকে যিনি তামাম জগৎ সমূহের রব। এই জগৎ শুধু এই পৃথিবী না, এই পৃথিবীর বাইরেও জগৎ আছে, মাটির নিচে জগৎ আছে, পানির নিচে জগৎ আছে, মহাকাশে জগৎ আছে, এরপর আমরা জানি না, কিয়ামত পর্যন্ত সম্ভবত জানতেও পারবো না, এরকম অগণিত অফুরন্ত জগৎ সব কিছুরই তিনি তো মালিকানা, তার, তিনি রব। তা আমরা প্রশংসা কেবলমাত্র তারই গাই। দেখো এই কথাটার মাধ্যমে সমস্ত সৃষ্টির প্রশংসার দরজাকে রুদ্ধ করে দেওয়া হলো। এই রুদ্ধ করে তার মানে আমাদের চামচমি করাও বন্ধ করে দেওয়া হলো। আমরা যে মানুষের নাহক প্রশংসা করি, যে যা না, আমাদের রাজনীতিতে, আমাদের সংস্কৃতিতে, আমাদের সিনেমায়, আমাদের বক্তব্য বিবৃতিতে, আমাদের অফিস আদালতে, আমাদের বিভিন্ন কিছু চাওয়া ক্ষেত্রে আমরা যে সীমাতিরিক্ত মাত্রাতিরিক্ত প্রশংসা করি, এ পথ বন্ধ করে দেওয়া হলো। কারণ তুমি যখন নামাজ পড়তে গিয়ে বলো যে প্রশংসা কেবলমাত্র তার, তাহলে তখন তুমি এই মুখ দিয়ে আল্লাহর নাফরমান ক্ষুদাদ্রোহী লোকদের প্রশংসা করতে পারো না। সুতরাং একদিকে আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহ পাকের প্রভুত্ব স্বীকার করতে গিয়ে আমরা তামাম সকলের প্রভুত্বকে অস্বীকার করছি, পাশাপাশি চামচামি করি, গোলামি করি, নতজানু হই, সিজদা করি, আনুগত্য করি, সব ওই একজনেরই করতে হবে, তিনি আল্লাহ, যিনি রাব্বুল আলামিন। তো এখন দেখো এক আল্লাহর প্রশংসা করতে গিয়ে আমার এই মর্যাদার কপালখানি আমি কত অমর্যাদার দরবার থেকে মুক্ত করে আনতে পারলাম। লোকেরা তো আনন্দ করত, ভয়ঙ্কর রহস্যজনক কিছু দেখলে মাথা নোয়াত, কিন্তু সৃষ্টির সেরা সকলকালে প্রমাণিত এই মানুষ, এই মানুষ যখন অন্যান্য তার থেকে কুৎসিত সৃষ্টির সামনে মাথা নত করে, তখন এটা হয় তার অমর্যাদা। সুতরাং তিনি আমাদের গোলামিতে গ্রহণ করে আর আমরা তাকে প্রভু হিসেবে মেনে নিতে গিয়ে আমরা প্রকৃতপক্ষে আমাদের মর্যাদাই আমরা রক্ষা করছি, তাই না? ওই এক দরবার চিনতে পেরে হাজার দরবার থেকে আমরা স্বাধীন হয়ে গেলাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা মাত্রই সেই আল্লাহর, আর কারণা যিনি তামাম জগৎ সমূহের রব, তিনি আমার লালন পালনকারী, তিনি আমার মনিব, তিনি আমার আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, অর্থাৎ আমি তার দাস, গোলাম। কিন্তু আমার এই গোল, আমার এই রবটা কেমন, যে তিনি বদমেজাজি না, তিনি বাড়াবাড়ি করেন না আমার উপরে, তিনি বেইনসাফ না, তিনি কিন্তু সুবিচারক, তিনি রহমান, তিনি দয়ালু, তার তার মায়া, তিনি আমাকে এত ভালোবাসেন, আমি নিজেও আমাকে অতখানি ভালোবাসতে পারি না। সুতরাং যে আমরা তো একটা মানব শিশুর মতোই, আসলে শিশু যেমন ভুল করে অনেক কিছুতে হাত দেয়, তার মা বাবের অন্তরে আল্লাহ এতখানি মায়া দিয়েছে, ওই শিশু নিজেকে যতখানি ভালোবাসে তার থেকে হাজার গুণে বেশি ওর মা বাপ শিশুটাকে ভালোবাসে, ওই রকম অফুরন্ত গুণে বেশি রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আমরা তো ওই রকম নির্বোধ, অবোধ, আমরা ওরকম ভুল করে ফেলি। তো সুতরাং যে তিনি আমার রবটা কেমন, তিনি রহমান রাহিম। দেখো রহমানই তো দয়া, আবার রাহিম কেন? সুতরাং তিনি আমাদের মনিব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের প্রয়োজনেই তিনি হয়েছেন আমাদের রব, এবং আমরা তার প্রশংসা করি আর না করি তাতে তার মর্যাদা কমে বাড়ে না। আমরা সবাই মিলে তার নিন্দা করলে তিনি যে মর্যাদার উপরে সমাসীন, তিনি যে গৌরবের উপরে গৌরবোচ্ছল, আমরা সবাই তার গালিগালাজ করলে সে গৌরব মিলান হবে না, তার মর্যাদা খাটো হবে না। আর আমরা সবাই মিলে সিজদায় পড়ে থেকে তার প্রশংসা করলে তিনি যে মর্যাদায় সমাসীন, ওর থেকে একটুও মর্যাদা বাড়বে না। সুতরাং মর্যাদা বাড়বে আমার তার প্রশংসার মাধ্যমে, এবং আমি ক্ষতি থেকে বাঁচব, অমর্যাদার হাত থেকে বাঁচব, আমার আমি তার ভালোবাসা লাভ করতে পারবো। সুতরাং তার যে আমি প্রশংসা করছি, আমরা যে তার প্রশংসা করছি, এর মাধ্যমে আমরা আমাদের মূল্যায়ন করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে রহমান ও রহিম এই দুটি
দুইটি তো আল্লাহর গুণগত নাম, তাহলে এখানে কেন দুইটির উল্লেখ আছে? এখানে একটি দিলে কি হতো না? পাশাপাশি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনের পরের আয়াত, আর রহমানের রহিম এখানেও দুইটি, দুইটি, বিসমিল্লাহির রহমানির রহিমের ওই দুটি, এখানেও কিন্তু দুইটি, দুইটি কেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণ হলো, দেখো আমরা যখন কথা বলতে গিয়ে আমাদের ভাষায় যখন কোনো কিছুর আধিক্য বর্ণনা করতে গিয়ে মনে হয় এই একটি শব্দে তার পূর্ণ পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না, এটা আসলে আরও বড়, তখন আমরা অনুরূপ আরেকটি শব্দ ব্যবহার করি। যেমন সাদা বুঝাইতে গিয়ে সাদা বললেই তো হয়, কিন্তু আমরা বলছি না না, দুধ সাদা, বকের মতো সাদা, তার মানে ডবল বিশেষণ আমরা এখানে করি। আমরা বিশেষ্যকে বিশেষণে রূপান্তরিত করি, দুধ তো বিশেষ্য নাউন, কিন্তু এটাকে যখন আমরা দুধ সাদা বলি তখন ওই বিশেষ্যকে আমরা বিশেষণে পরিণত করি, এবং এইভাবে ডাবল বিশেষণে আমরা বুঝাই যে আসলে কত বড় এটা। তদরূপভাবে আল্লাহ পাকের মহত্ব, তার বড়ত্ব, তার উদারতা, তার মহানুভবতা এত বিশাল, শুধু রহমানে এর পরিচয় দিয়ে আমরা তৃপ্তি পাচ্ছি না, তৃপ্তি পাওয়ারও কথা না, এবং এতে তার হকও আদায় হয় না। সুতরাং আরেকটি পরিভাষা এখানে বলা হয়েছে, এর মাধ্যমে তার রহমতের, তার দয়ার আধিক্য, তার করুণার অফুরন্ততা, অসীমতা বোঝাবার জন্য, এবং আমরা যাতে এইটা বলে আমাদের হৃদয়ে তৃপ্তি পেতে পারি, এবং তার এই রহমতের অসীমতার সম্পর্কে আমরা আমাদের সসীম সত্তায় একটা অসীম ধারণা যাতে পোষণ করতে পারি, এজন্যই এটা দেওয়া হয়েছে। আমি শুনেছি যে আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহর সাথে যে কানেকশন, সম্পর্ক বা রিলেশন বা একটি ঘনিষ্ঠতা আসে, এটা কেমন, এটা যদি আপনি একটু বর্ণনা করতেন। কারণ নামাজে তো আমরা একা একাই পড়ে যাই, কোনো জবাব আমরা শুনিও না, কিছু না। দেখো যা, নামাজ হচ্ছে রবের সাথে একটা গোপন প্রেমালাভ, আমার চাহিদার বিনীত নিবেদন। মজার ব্যাপার হলো, এখানে গোপনীয়তা ব্যাপারটা কই? আমরা কি বলছি, যদি জোরে কেরাত পড়ি তাহলে তো শোনা যায়, তাহলে এই প্রেমে গোপনীয়তা কই? কিন্তু প্রেম তো গোপনই হয়, প্রেম ভালোবাসা লোকে মাইকিং করে পোস্টার দিয়ে 10 জন 20 জনকে জানায় করে না, এগুলো গোপন ব্যাপার। হ্যাঁ, এখানে গোপনীয়তা আছে। আমরা যে নামাজে পড়ি, আমি গোলাম, গোলামের বাচ্চা গোলাম, আমি যেমন করি বলি না কেন, আমার এটা আস্তে নামাজ পড়লে গোপনে হয়, জোরে পড়লে আরো কিছু লোক শুনতে পারে, ঠিক আছে, কিন্তু এর জবাবটা তো কেউ শোনে না। জবাব তো আল্লাহ দেন, কারণ এই নামাজই আমার মেরাজ, নামাজই আল্লাহর সাথে আমার কথোপকথন, এর মাধ্যমেই আল্লাহর সাথে আমি একাত্মতা পোষণ করেছি, এবং আল্লাহ আমার হয়েছে, আমি তার হয়েছি, এবং এর মাধ্যমে আমি তাকে কাছে পেয়েছি, এবং হৃদয়ের অন্তঃস্থলে আমি তাকে অনুভব করতে পারি। বুখারী শরীফে একটি হাদিস আছে যে বান্দা যখন আমার দিকে হেঁটে আগাই, আমি তাকে, আমি তার কাছে দৌড়িয়ে যাই, কেউ যদি এক বিঘত পরিমাণ আগায় আমি এক হাত আগাই, অর্থাৎ আমাদের ডাবল। এবং আমার তো মনে হয় যে শুধু ডবল না, কারণ আমি বান্দা খোড়া দুর্বল, আমি আগালে আর তার গতি কতটুকু, আর তিনি অসীম সক্ষমতার মালিক, তিনি আগালে আরো কত দ্রুত আগান, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসে আরো এসছে, বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সব থেকে নিকটে চলে যায়, তো সিজদা তো নামাজের একটা অপরিহার্য বিষয়াদি। এখন কিভাবে কথা হয়, তার কথা গোপনই থাকে, আমার কথা হয়তো প্রকাশ হয়। তিরমিজি শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস সহি আকারে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রার বর্ণনা, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে এই সূরাটি পড়ে, যখন সে পাঠ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক তখন জবাব দেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি মনোযোগের সেই কান দিয়ে শুনতাম, আমরা যেভাবে নামাজ পড়ি এত দ্রুত, এমনভাবে সেজদা করি, মুরগিও বোধহয় ওইভাবে তার
খুদকুড়া খেতে পারে না, যত ব্যস্ততা নামাজি আমাদের হয়, এটা আমাদের দুর্ভাগ্য। যদি আমরা অনুভব করতাম একটা সাধারণ একটা এমপি সাহেব, একটা মন্ত্রী সাহেব, একটা অমুক সাহেব, তমুক সাহেব, লাট সাহেব, তার সঙ্গে যদি আমার অ্যাপয়েন্টমেন্ট হয়, তার সঙ্গে কথা বলতে গেলে আমরা সেজে গুজে কত গভীর, তার কোনো কথায় আমরা অমনোযোগী হই না, ভিতরে একটা আত্মতৃপ্তি, একটা টেনশন, একটা আবেগ অনুভূতি কাজ করে। কিন্তু আমরা কপাল পোড়ারা বান্দা হয়ে সমস্ত সম্রাটের সম্রাট যিনি, সমস্ত সৌন্দর্যের বাদশাহ যিনি, যিনি বাদশাহরও বাদশাহ একক, তার সামনে গিয়ে আমরা বেমালুম, কেউ চুলকায়, এদিক ওদিক তাকায়, কি করি, কোনো দিশা পায় না, এটা আমাদের দুর্ভাগ্য। তো বিষয় হলো, এর কারণ হলো আমরা নামাজ বুঝি না। অথচ যদি আমরা হৃদয়ের কান দিয়ে শুনতাম যে আমার এই কথাটি বলা মাত্রই আমার রব জবাব দিচ্ছেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে, এরপরে আমরা বলছি আর রহমানুর রাহিম, তখন তিনি বলছেন আমার বান্দা আমার গুণগান করেছে, এরপরে বলছি মালিক ইয়াউমিদ্দিন, আহা তিনি কিয়ামত দিবসের একক অধিপতি, তখন বলছেন আমার বান্দা আমার মর্যাদা আমার গৌরব আমার বড়ত্ব আমার ক্ষমতা বর্ণনা করেছে, এরপরে আমরা বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই দাস, আমরা কেবলমাত্র তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি, অর্থাৎ তোমার ছাড়া আর কারো করি না, তোমারই, এমন না যে তোমার গোলাম আবার আরও দশজনের গোলাম, এমন না, কিন্তু তার মানে আমাদের অন্য জায়গায় গোলামির দরজাও বন্ধ, আমরা শুধু তারই গোলাম, তার গোলামি করলেই হাজারো দাসত্ব থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটাই আমার স্বাধীনতার সুরা, এটা আমার মর্যাদার সুরা। শিরকিয়াতের বিরুদ্ধে মহাবিদ্রোহের সুরা এটা, যে আমরা একমাত্র তোমারই গোলামি করি আর তোমারই কাছে সাহায্য চাই, তার ছাড়া কার কাছে সাহায্য চাইবো, যার গোলামি করব, যার চাকরি কারব, তার কাছ থেকে তো আমার বেতন ভাতা সম্মানই নিতে হবে। আল্লাহ পাক তখন বলেন, যখন আমরা বলি ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন হ্যাঁ এইটা আমার আর বান্দার ব্যাপার, এখানে আমার আর বান্দার সম্পর্কের বন্ধন তৈরি হলো। তাই তো, আমি তো দেব, তুমি তো আমার কাছে চাবা, এরপর আমরা কি চাই? ইহদিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আল লাযীনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমিন। আমরা এমন একটি সহজ সরল সোজা রাস্তা চেয়েছি যে রাস্তাটি আল্লাহ পাকের পছন্দনীয় নিয়ামতপ্রাপ্ত বান্দাবান্দিদের এবং অভিশপ্ত পথভ্রষ্টদের পথ থেকে আমরা বাঁচতে চেয়েছি। এই যে তুমি প্রথমে বললে না যে এই সুরাটি দোয়ার তার জবাব কোরআন, এই অভিনন্দন পত্রের মাধ্যমে আমরা আল্লাহকে বিনয়ের সঙ্গে আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিজেদের পরিচয় দিয়ে আল্লাহ পাকের কাছে আমরা চাইলাম, কি চাইলাম? সোজা রাস্তা, হেদায়তের পথ। এই হেদায়তই হলো আসল কথা, এটাই হলো সব থেকে মূল্যবান এই রাস্তা, এটা যদি পাই আমার জীবনে আর কোনো ভুল হবে না, আমি যেখানে সেখানে লাথিঝাঁটা খেয়ে ক্ষতবিক্ষত হব না, এটাই আমার মর্যাদা, এটাই আমার লাভ এবং এটাই আমার সফলতার পথ। তো এই রাস্তা কি এটা আমরা জানি না, এজন্যে মাবুদ মেহরবান, তিনি এই অভিনন্দন পত্রটা চাইতে হয় কেমনি এটাও তিনি শেখালেন। এখানে আরও মজাটা কি, যার কাছে চাব যদি তার রুচি মতো ভাষায়, তার পছন্দনীয় ভাষায় যদি আমি দরখাস্ত করি, সেই দরখাস্তটা কবুল হবে না? তিনি শিখাই দিয়েছেন যে কেমন করে চাইলে আমি দেব, আমরা নিজেরা লিখি নাই, তিনি লিখে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন। সুতরাং তার শেখানো ভাষায় যখন চাচ্ছি, তখন এই আত্মবিশ্বাস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা চা মাত্র এটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেটাই কোরআন, সোজা রাস্তাটাই হলো কোরআন। এই একটি সুরার জবাবে 113টি সুরা নাজিল করা হয়েছে, এটাই সোজা রাস্তার বর্ণনা। বান্দা হিদায়তের পথ চাইছ, এই যে সুরা ইয়াসিনে গিয়ে জবাব দেওয়া হয়েছে ওয়ানি বুদুনি হাজা সোরাতে মুস্তাকিম, আমার দাসত্ব কর, আমার গোলামি কর, এটাই সিরাতে মুস্তাকিম। তাই এই গোলামের রূপরেখা নীল নকশা হলো কোরআনে কারিম। আচ্ছা,
তো এখন দেখো এইটা যদি এই হাদিসটা এবার একটু নিজেদের মতো করে বুঝি, যে অর্থাৎ দেখো তুমি যখন নামাজে দাঁড়াচ্ছ বিনয়ের সাথে সব ছেড়ে দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, এ সময় আর কোনো চিন্তা তুমি করতে পারো? যদি করো তাহলে বড়টাকে অসম্মান করো না। যেমন এখানে সম্মানিত একজন মেহমান আসলো, তার সাথে আরও কিছু লোক আছে, তুমি তার সাথে কথা না বলে আরও পাঁচটা লোকের সাথে কথাই ব্যস্ত, তাহলে এটা তার অপমান করে না? আমরা প্রতিনিয়ত এই অপমান করে আমাদের কপাল পুড়িয়ে ফেলছি, যে আমি যখনই বললাম আল্লাহু আকবার, আল্লাহ বড়, আর সব ক্ষুদ্র সব বাতিল, আমাকে এখন ওই বড়টা নিয়ে থাকতে হবে। এজন্য দেখো নামাজ, নামাজ, আহা নামাজ, হযরত আলীর পায়ে তীর ফুটছিল জানো, কত যন্ত্রণা, কত কষ্ট, তীর খুলতে দেয় না, এত কষ্ট। নবীজি বললেন নামাজের রক্ত হলে আলী নামাজে দাঁড়া, তোমরা কয়েকজন পরে নামাজ পড়ো, নামাজরত আলীর পা দিয়ে পা থেকে তীর টেনে বাইর করো, ওই সাহাবিরা তীর টেনে বাইর করলো, হযরত আলী টের পাননি। এদের নামাজ ছিল ক্লোরোফর্মের মতো, অ্যানেস্থেসিয়ার মতো, রোগী অপারেশন করতে গেলে এগুলা করলে টের পায় না। তো বহুল আলোচিত এই কাহিনীটা, হযরত আলীর এই কাহিনীটা, এ থেকে আমরা শিক্ষা পেতে পারি যে আমাদের নামাজও এমন হওয়া দরকার। কিন্তু আমাদের অবস্থা কি, আমাদের মসজিদগুলোতে মুসল্লি মসজিদে ঢুকে জুতো রাখে পিছনে, উনি সামনে আল্লাহু আকবার, রুকুতে গিয়ে বগলের ফাঁক দিয়ে দেখে জুতো আসে না নাই, এই নামাজ কেমনে হবে? ইমাম গাজালি এক জায়গায় লিখছেন যে নামাজ কবুল হতে হলে সেই নামাজকে আরশে আজিমে পৌঁছাতে হয়, আর আমাদের নামাজের যে অবস্থা, যে সিঁড়ি, তাতে জমিন থেকে আধাতে ওঠে না। আল্লাহ আমাদের মাফ করুন, আমরা বলি আমিন। তো যাই হোক, তো দেখো আমরা যখন নামাজে দাঁড়িয়ে এভাবে বলি যে আল্লাহর প্রশংসা গাই, গুণকীর্তন করি, তখন যেন আল্লাহ বলেন তুই কে রে, আমার তো প্রশংসা করিস, তুই কে? তখন আমরা বলি আমরা। দেখো এতক্ষণ তুমি প্রশংসা করেছো একা একাই, এইবার কিন্তু জবাব আসছে বহু বচনে, তুমি নিজেই বলছো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই গোলামি। এখানে চলে আসলো বহু বচন, তার মানে এই এই ইবাদতের মাধ্যমে, এই মেসেজের মাধ্যমে, হিদাতের মাধ্যমে যদি উপকৃত হতে হয়, যদি সাফল্য লাভ করতে হয়, একা একা হবে না, তুমি তোমার আমার এই বন্দিগিতে তুমি আরও কিছু লোককে সামিল করো, তোমার পরিবার, তোমার আপনজন, স্বজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র, বিশ্ববাসীকে এই দিনের দাওয়াত দিয়ে তাদেরকে সামিল করো। তুমি একা গোলামে মজা পাবে না, সবাই মিলে গোলাম হও, কারণ আসলে তো তোমরা প্রকৃতিগতভাবে আমার গোলামি, নানান কারণে, নফসের দোষে, শয়তানের ধোকাবাজিতে, নানানভাবে, কারণ সিরাতে মুস্তাকিমের রাস্তায় শয়তান উৎপেতে আসে আমাদেরকে অ্যাম্বুশ করার জন্যে। সে আদমের তৈরি সময় বলেছে যে তোমার এই সরল পথে আমি উৎপেতে থাকবো, আদমকে আমি বেসতে যাই। এই জন্য সোজা রাস্তাটা সোজা হলেও সোজা রাস্তায় তো বিপদ বেশি হয়, তুমি ধরো সোজা দিয়ে যাচ্ছ, তাহলে তোমার খুঁজে পাইতে তো দেরি হবে না, তোমার যে মারতে যাবে সে ধুম করে মেরে দিতে পারবে। তো রাস্তার সোজা যেমন, এটা শর্ট, এটা যেমন সুবিধা আছে, পাশাপাশি বিপদও আছে। তো সেই বিপদের মূল, বিপদের কারিগর সেই বেটা ইবলিস এবং তার সাঙ্গ পাঙ্গনই বসে আছে, যে জন্য সবসময় আমাদের অস্ত্র দেওয়া হয়েছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো নিয়ে আমাদের সতর্কতার সাথে চলতে হবে। তো বিষয় হলো, তো আল্লাহ বলছে তুই কে রে, এত প্রশংসা করিস, তুই কে? আমরা বলছি আমরা তোমার গোলাম, তোমার গোলামের বাচ্চা গোলাম, তোমারই দাসত্ব করি, আর কারো করি না, তোমার ছাড়া কারো কাছে সাহায্য চাই না, তোমার কাছে চাই। ঠিক আছে, কি চাস? পথ, কি পথ জানে? পথটা এতটুকু জানি তুমি যাদের, যারা তোমার নিয়ামত প্রাপ্ত, যে পথে চললে অনবরত নিয়ামত লাভ করা যায়, সেই পথটা আমাদের দাও। যারা এ পথে চলে তোমার রাগ পেয়েছে, অভিশপ্ত হয়েছে, যারা এ পথে চলতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে, এদের পথ না, এবার আমরা সবাই মিলে পড়ি আমিন, আমিন কবুল কর। আচ্ছা, বিষয় হলো এই যে আমরা কথা বলছি, এটা যতই শোনা যায় আল্লাহর জবাব তো কেউ শুনছে না, তার মানে এটা প্রেমেরই একটা দুর্দান্ত রূপ, প্রেমের একটা সৌন্দর্য, একটা বিনয়, এরপরে কথাটি বলে এর সাথে একটা মেসেজ, এই যে আল্লাহ যে দিয়েছেন এর সাথে আরেকটা সূরা আমরা পড়ি, ওর ভিতরে অবশ্যই আমাদের জন্য শিক্ষা আছে, কল্যাণ আছে, এটা নিয়ে আমরা বিনয়ের সাথে আমরা এটা মেনে নিলাম, এই বিনয়ের সাথে আমরা রুকু সিজদা করি, তাই না? তো এইভাবে আল্লাহ পাকের সাথে আমাদের
কথা হয়, তার সাথে আমাদের সম্পর্ক গড়ে ওঠে, এইভাবেই আমরা তার নিকটবর্তী হতে পারি এবং আমরা আমাদের মুক্তির আশা করতে পারি। আমরা জানি যে সুরাল ফাতেহায় আমরা আল্লাহর কাছে সোজা পথকে চেয়েছি, আপনি আপনার বক্তব্যে বলেছেন, সোজা পথটি কি? ইসলাম, ইন্না দীনে ইন্দাল্লাহিল ইসলাম। সুরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহপাক বলছেন যে তোমাদের জন্য আমার পছন্দনীয় একমাত্র রাস্তা ইসলাম। এবং মজার ব্যাপার হলো, ইসলামটা অসম্পূর্ণ রাস্তা না, এর কোনো চোরাগুলি দরকার নাই, এর তালি তুলি গিরে মেরে এটাকে বড় করতে হবে, পূর্ণ করতে হবে কোনো প্রয়োজন নেই। সুরা মায়দার 3 নম্বর আয়াতে আল্লাহপাক বলছেন, আলি ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। বিদায় হজের সময় এই আয়াতে কারিমে নাজিল হয়েছে, আজকের এই দিনে তোমাদের উপর আমার নিয়ামত আমি কমপ্লিট করেছি, শেষ করেছি, সম্পন্ন করেছি, তোমাদের জন্য এই ইসলামটাকে আমি পরিপূর্ণ করেছি এবং এটাই তোমাদের জন্য পছন্দ করেছি। সুতরাং এটা পরিপূর্ণ রাস্তা। এখন বিষয় হলো যে আমার দুটি চোখ যদি ঠিকমতো দেখতে পাই, আমি এটা অপারেশন করে পাথরের চোখ লাগাবো? আমার হাত দুটো ঠিকমতো কাজ করলে আর আরও দুটো হাত লাগাবো? কোনো প্রয়োজন নেই। ইসলাম পরিপূর্ণ, এই রাস্তাটা সোজা, সুতরাং আমার জীবন চলার জন্য আর কোনো রাস্তা দরকার নাই। এজন্যে মানব রচিত সকল তন্ত্রমন্ত্র নিষিদ্ধ ইসলাম আসার পর, আর সমস্ত কিছু বাতিল মতাদর্শ। আজ আমাদের দেশের তথা সারা দুনিয়াতেই মানুষগুলি পথ হারিয়ে আজকে তারা কোথায় পুঁজিবাদ, কোথায় সমাজবাদ, কোথায় ধর্মনিরপেক্ষবাদ, এইভাবে নানা রকমের হাবিজাবি মতবাদ পালন করতে গিয়ে, কায়েম করতে গিয়ে নিজেদের জীবনটাই, নিজেদের তাকদিরই তারা বরবাদ করে দিচ্ছে। আল্লাহ থেকে মানব জাতিকে রক্ষা করুন আমরা বলি আমিন। আজ বিশ্বে অশান্তির হাহুতাশ কারণ কি? কারণ হলো আল্লাহ দ্রোহী নেতৃত্ব আর মানবরচিত মতবাদ। যে নেতারা কাজ করতেছে, এই নেতাগুলি আল্লাহকে সহ্য করে না, আল্লাহ এদের জন্য বিড়ম্বনা, আল্লাহ থাকলে এরা যা খুশি তাই করতে পারে না। সুতরাং এরা হলো আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, মুখে মিষ্টি কথা বললেও তারা মুখেতে, আমাদের ভাষায় একটা কথা আছে, মুখেতে শেখ ফরিদ আর বগল মিট, তো ওই রকম যে এরা এরা হলো আল্লাহ দ্রোহী নেতৃত্ব, আর ইসলামকে বাইপাস করে এরা নিয়ে এসেছে নিজেদের মস্তিষ্ক প্রসূত মতবাদ। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে রাসূল প্রেরণের উদ্দেশ্য বলেছেন এইভাবে, যে যেমন সূরা তৌবার 33 নম্বর আয়াতে, সূরা ফাতার 28 নম্বর আয়াতে, সূরা সফের 9 নম্বর আয়াতে, যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি সত্যের বিধান দীনে হক মানে ইসলাম দিয়ে আমার রাসূলকে পাঠালাম যাতে আর সমস্ত মতাদর্শের উপর ইসলামকে কায়েম করে দেন। মানে ইসলাম হবে বিজয়ী আদর্শ, ইসলাম শাসিত হতে আসেনি, এটা বিজয় লাভ শাসন করতে এসছে। যেমন দেখো, এক সময় দুনিয়ার বিভিন্ন দেশে কায়েম ছিল সমাজতন্ত্র, এতে বলা হতো যে যে সব সমান করে দেওয়া হবে, এখানে কারো পুঁজি থাকবে না, সবাই সমান, পুঁজি হবে রাষ্ট্রের। আর ঠিক এর বিপরীত হলো পুঁজিবাদ, যেটা আমেরিকার আদর্শ, অর্থাৎ যার যত খুশি সে পুঁজি লাভ করতে পারবে। তাহলে একটা আরেকটা বিপরীত, এখন পুঁজিবাদী দেশের কোনো নাগরিক যদি সমাজতান্ত্রিক রাষ্ট্রে যায়, সে তার পুঁজি কিন্তু বাঁচাতে পারবে না, তার আদর্শ ওখানে মানতে পারে না। আবার সমাজতান্ত্রিক দেশের কোনো নাগরিক যদি তার আমেরিকান রাষ্ট্রে যায়, তবে তার সমাজতন্ত্রের নীতি অনুযায়ী সে চলতে পারবে না। অদূরভাবে একজন মুসলিম, সে একটা অনিসলামী রাষ্ট্রে যেখানে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম নেই, সেখানে বাস করলে সে পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে চলতে পারে না। অথচ ইসলাম পরিপূর্ণই মানতে হবে। কোরআনে কারিমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে ঢোকো, আর অসম্পূর্ণ ঢুকবা শয়তানের দাসত্ব, দাসে পরিণত হবা। তো কারণ হলো যে এইভাবে একই সাথে, যেমন নামাজের বেলায়, রোজার বেলায়, হজের বেলায় ইসলাম, আর সমাজ পরিচালনার বেলায় আমি যখন ইসলামের বাইরে কোনো মতাদর্শ মানছি, তখন হচ্ছে কি, আমি একই সাথে দুইটা বিপরীতমুখী নৌকার যাত্রী হচ্ছি। দুইটা নৌকায় পা দিছি কিন্তু দুইটা দুই দিকে মুখ, একটা জাহান্নামের দিকে, একটা জান্নাতের দিকে। তো যখন একই সাথে আমি দুই বিপরীতমুখী নৌকার যাত্রী হই, তখন আমার পরিণাম কি? আমি কি আগাইতে পারবো? সলিল সমাধি, পানিতে ডুবে আমাদের মরতে হবে। সুতরাং ইসলাম হলো সেই রাস্তা, আল্লাহর পছন্দনীয় রাস্তা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে এই পছন্দনীয় রাস্তা দিয়েই আমাদের পথ চলতে হবে। এখন তুমি কি জানো সূরা ফাতিহার 7টি আয়াতের শিক্ষাগুলি বলতে পারবা? খুব গুরুত্বপূর্ণ এই শিক্ষা।
এই শিক্ষা যদি আমরা অর্জন করি তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নামের 7টি দরজাই বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে আমরা প্রশংসা করব আল্লাহ পাকের শুকরিয়ার জজবা শুকরিয়ার অনুভূতি আমাদের ভিতরে কাজ করতে হবে আমরা কৃতজ্ঞ হব এবং যারা কৃতজ্ঞ থাকে জীবনের সব ক্ষেত্রে তারা মানসিক রোগগ্রস্ত হয় না বিভিন্ন উন্নত বিশ্বে নিয়ে গবেষণা হয়েছে যারা কৃতজ্ঞ মানুষ তারা মানুষের সাথে সহজে মিশতে পারে তাদের মানসিক স্তর পরিশুদ্ধ থাকে তারা সব থেকে বেশি প্রোডাক্টিভ থাকে তারা সচেতন থাকে বেশি তা আল্লাহ পাক চেয়েছেন মুসলমানেরাই তো সবচেয়ে কুমতুম খৈরা উম্মাতিন আমরা সব জাতির সেরা জাত সুতরাং আমাদের এই যোগ্যতা অর্জন করতে হবে যে আল্লাহ ছাড়া আমরা কারো প্রশংসা করব না এক দ্বিতীয় হলো আমাদের ভরসা হবে আল্লাহ পাকের রহমতের উপরেই তিনি আমাদের মনিব মনিব মালিক তিনি আমাদের বিচার দিবসের মালিক কত ভয়ঙ্কর দিন কিয়ামত সেখানে তো মানুষের কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে মানুষের চোখগুলি পাথরে পরিণত হবে একেবারে স্থির কোনো পলকে ফেলতে পারবে না এরপরে সূর্য তার আলো হারাবে চাঁদ আলো হারাবে এবং চাঁদ সূর্য একাকার হয়ে যাবে পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে কি ভয়ঙ্কর অবস্থা হবে এটা কল্পনা করতে পারি না তো সেই কিয়ামত দিবসের মালিক তিনি এখানে বিচার হবে তার তিনি যদি কেউ ধরা খায় তবে বাঁচার কোন রাস্তা কোনো আপিল টাপিল করার সুযোগ নেই সেটাই চূড়ান্ত আদালত এখন মজাটা কোথায় দেখো তাহলে এটা একদিকে খুব ভীতিকর ব্যাপার কিন্তু পাশাপাশি আমাদের জন্য সান্ত্বনা যে ওই ন্যায় বিচারক আল্লাহ পাক কিন্তু রহমান রাহিম সুতরাং আমরা যখন রহমান রাহিম বলছি তখন আমাদের বুঝতে হবে আর রহমান রাহিম তখন আমাদের ভরসাটা আমাদের আস্থাটা আমাদের সান্ত্বনাটা ওই আল্লাহর উপরে রাখতে হবে তৃতীয় ব্যাপার হলো আল্লাহ পাক যদি সেদিন কাউকে মালিক ইয়াউমুদ্দিন কি আমাদের দিবসের তার মালিকানা তার সবটুকুই তার তিনি যদি কাউকে বিচারের জন্য ধরেন তবে তিনি যদি কাউকে বাঁচতে না দেন কেউ বাঁচতে পারবে না আমাদের অনেক হাবিজাবি কথা ছড়ানো আছে যে আমরা অমুকের ভক্ত হই তাহলে সে আমাকে সুপারিশ করে বাঁচাবে না সেখানে হবে ন্যায় বিচার সুপারিশ আছে কিন্তু সুপারিশ হবে যার তার বেলায় না যে কেউ করতে পারবে না সুপারিশ করতে হলে আল্লাহর অনুমতি লাগবে যার জন্য সুপারিশ করা হবে তার ব্যাপারেও অনুমতি লাগবে সেই অনুমতিটা কেমনে পাওয়া যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি লাগবে ধরো অমুক হুজুর বা অমুক বুজুর্গ সুপারিশ করবেন তাহলে দুইটা শর্ত কমসে কম বুজুর্গের জন্য প্রযোজ্য একটা বুজুর্গকে আল্লাহ পাকের কাছে অনুমতি নিতে হবে সুপারিশ করার অনুমতি পাইলে না সুপারিশ করবে দ্বিতীয় হলো যার জন্য সুপারিশ করবেন তার জন্যে আল্লাহর সন্তুষ্টি লাগবে না হলে হবে না এই দুনিয়াতে যেমন যে কোনো গডফাদার নেতা বলে দেয় ওসি সাহেব কারে ধরছেন ও তো আমার দলের ক্যাডার ওরে ছাড়েন ওর অস্ত্র সহ ছাড়েন এরকম অনেক হাবিজাবি কথা শোনা যায় না কারণ এতে তো ন্যায় বিচার ব্যাহত হবে কিন্তু সেটা ন্যায় তিনি হাকামুল হাকিমিনের দরবার ওখানে ন্যায় বিচার ওটাই চূড়ান্ত আদালত সুতরাং আল্লাপাকের আল্লাপাক ওখানে ন্যায় বিচার করবেন এবং ন্যায় বিচার করে তিনি তার রহমতকে হারাবেন না তার রহমত তার সবই আছে পাশাপাশি তিনি রহমতের আতিশয্যে অন্যায় করবেন না পাশাপাশি তিনি ন্যায় বিচার করে তিনি ন্যায় বিচার করতে গিয়ে প্রচণ্ড ক্রোধে তিনি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বেইনসাফও করবেন না তার রহমতও সেখানে আছে সুতরাং একদিকে প্রশংসা হবে তাছাড়া কারণা দুই নম্বর তার রহমতের উপরে ভরসা তিন নম্বর কিয়ামত দিবসের মালিকানা তার উপরে আমাদের ভরসা তিনি বাঁচালে বাঁচব তিনি মারলে মরে যাব আচ্ছা এরপরে চার নম্বর শিক্ষা হলো জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার আল্লাহ আল্লাহর পাঁচ নম্বর শিক্ষা হলো যা চাওয়ার কার কাছে চাব আল্লাহর কাছে এছাড়া আর কার কাছে চাওয়া যাবে না ছয় নম্বর শিক্ষা হলো যে আমাদের শ্রদ্ধার সাথে দেখতে হবে আদর্শ হিসাবে নিতে হবে নবীদের সাহাবাদের সিদ্দিকিনদের নেককার মানুষের এবং শহীদদের যারা আল্লাহর রাস্তায় চূড়ান্ত নজরানা পেশ করেছে জীবন দিয়ে এরা হবে আমাদের সাথী এরা আমাদের আপনজন এবং এইভাবে যদি আমরা আনুগত্য করি তাহলে আল্লাহ কোরআনে কারিমে এই নিয়ামত প্রাপ্তদের রাস্তার পরিচয় দিয়েছেন সুরাতুন্নেসার 69 নম্বর আয়াতে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে ওরা কিয়ামতের দিন নবীদের সাথী হবে সিদ্দিকিনদের সাথী হবে এরা শহীদদের সাথী হবে এরা নেককারদের সাথী হবে আর কতই না উত্তম সেই বন্ধুত্ব কতদিন উত্তম সেই সাথীত্ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুতরাং নবীরা আমাদের বন্ধু হয়ে যাবে, আর বন্ধু হলে কত কথা কওয়া যায়, কত সুন্দরভাবে মিশে যায় সম্পর্কটা, কোথায় কিভাবে আমার, আমি ক্ষুদ্র কিন্তু আমার আমার উত্থান হবে, আমাকে আল্লাহ ওই মর্যাদা পর্যন্ত নিয়ে যাবেন, সুবহান আল্লাহ। সেজন্যে আমাদের বুঝতে হবে যে আমরা যে ষষ্ঠ শিক্ষা হলো যে আমাদের চলতে হবে নবীদের পথে, শহীদদের পথে, সিদ্দিকিনদের পথে, সাহাবেদের পথে, নেককার মানুষদের পথে। হাবে যাবে নাস্তিক, মুরতাদ, বেইমান, বিজাতীয়, এদের কাউকে পছন্দ করে তাদের পিছনে চলা যাবে না। সপ্তম শিক্ষা হলো জীবনের সব ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের প্রভাব মুক্ত হতে হবে। ইহুদিরাই হলো অভিশপ্ত, হাদিসে এসছে যে তিরমিজির যে হাদিসটা আমি শোনালাম ওর পরের হাদিসে নবীজি বলেছেন অভিশপ্ত হলো ইহুদিরা আর পথভ্রষ্ট হলো নাসারা খ্রিস্টানেরা। সুতরাং ওদের পথে আমরা চলতে চাই না। অর্থাৎ আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের জীবনযাপনের সকল দিক থেকে এই ইহুদিবাদ এবং খ্রিস্টানবাদ, খ্রিস্টবাদ, এ থেকে আমাদের মুক্ত হতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। নগ্ন সংস্কৃতি, সুদভিত্তিক অর্থনীতি, এই প্রতারণাময় রাজনীতি, এগুলো ত্যাগ করতে হবে। খোলাফায় রাশিদিনের আদর্শ মোতাবেক আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। সুরা ফাতিহার এই শিক্ষা অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে কোরআনে করিম এর রঙেই সাহাবিদের মতো করে আমাদের জীবন রাঙাবে, আল্লাহ পাকের রহমত আমরা লাভ করব, এবং কেয়ামতে নবীজি এবং কোরআনের সুপারিশ নিয়েই আমরা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো তার প্রকৃত বান্দা হয়ে। একথাই কোরআনে করিমে সুরাতুল ফজরের শেষের দিকে গিয়ে আল্লাহ পাক বলছেন যে যে মানে মুফাসসিরিনরা বলেছেন এটা জান্নাতের দরজায় রেখে ফেরেশতারা বলবে এই কথাটি যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর গোলাম হয়ে যা আর সরাসরি জান্নাতে প্রবেশ কর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই গোলামের, আমি যে আল্লাহর গোলাম এটাই তো সুরার ভিতরে বললাম, সুতরাং আমি গোলাম বললে তো হবে না, গোলামি করে সারা জীবন এর প্রমাণ দিতে হবে যে আমি আল্লাহর গোলাম। আল্লাহ পাক আমাদেরকে এই সুরার থেকে পূর্ণ শিক্ষা অর্জন করে আমাদের জীবনযাপনের তৌফিক দিন। দর্শক শ্রোতৃমণ্ডলী যারা ধৈর্য সহকারে আমাদের কথাগুলি শুনলেন, আমরা আন্তরিকভাবে তাদেরকে মোবারকবাদ জানাই এবং আমরা পাশাপাশি তাদের কাছে আমাদের জন্য দোয়া কামনা করি। নিতান্তই অযোগ্যতা সত্ত্বেও আপনাদের সামনে কথা বলার জন্য এই প্রচণ্ড শীতের ভিতরে আমরা দুজন ক্লান্তি এবং নিদ্রার ভারে জর্জরিত অবস্থায়ও আপনাদের সামনে সুরা ফাতিহাকে মোটামুটি তুলে ধরবার চেষ্টা করলাম। ভুল ত্রুটির জন্য আমরাই দায়ী, আর যতটুকু সঠিক করলাম এটা আল্লাহর মেহরবানি। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, মেহরবানি করুন, সাহায্য করুন, আমিন। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই খালিদ মাহমুদকে, সারাদিনের তার অনেক খেলাধুলা, তার এই ছুটির অবসর, এরপরে তার একটা বাইন্ডিং জীবনের মধ্য দিয়ে কদিন ছুটি পেয়েছিল সে, এর ভিতরেও তাকে এই কাজে সময় দেওয়া লাগছে, সে সময় দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করেছে, সেজন্য তাকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে দিনের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। আমাদের এই বক্তব্যে আপনারা যা শিখেছেন, আপনারা তা নিজেদের জীবনকে প্রতিফলন করুন এবং আপনারা আপনাদের এর শিশুদের বা তাদের বাচ্চাদের এবং আপনারা আমাদের বড়দের এই শিক্ষা শিক্ষিত এবং তাদের উপদেশ দিন, তাদের সচেতন করে তুলুন এবং আমাদের সাথেই থাকুন এবং আমাদের বক্তব্য আপনারা দেখুন, শিখুন এবং আপনারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হন, এটাই আমাদের কামনা রইল। এবং আমাদের জন্য দোয়া কামনা করুন যেহেতু আমরা আরও উন্নত এবং আরও সুন্দরভাবে আপনাদের সামনে এই সকল ইসলামিক বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি, তার জন্য আপনারা আমাদের উপর দোয়া রাখুন, এটাই আপনাদের উপর কামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।